এই মুহূর্তে আমি সমুদ্রটা জাস্ট ছুটি এনজয় করছি। সত্যি কিন্তু পৃথিবীর অপার সৌন্দর্য রয়েছে এই দাগারা নেচার ক্যাম্পে এবং এই দাগারা সি বিচে। সত্যি ফাঁকা সি বিচ যে এতটা ভালো লাগে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। জলের যে সাউন্ড, এই যে ঢেউ আপনি এই যে আপনি মাতোয়ারা হয়ে যাবেন। জাস্ট আমার হাতে এখন ক্যামেরাটা আছে বলে আমি ভিডিও ছাপাতে পারছি না, আপনাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। সত্যি এই জায়গাটায় অবশ্যই আপনারা আসুন। আপনারা তো অনেক দীঘা পুরী ঘুরেছেন, কিন্তু আপনারা কখনো ফিল করেছেন যে এত ফাঁকা একটা সি বিচ? দেখুন দূর দূর তা কেউ নেই। তোমরা যারা গ্রুপে আসতে চাও এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, একদম যারা সি বিচের ধারে থাকতে পছন্দ করো, তাদের জন্য দাগারা নেচার ক্যাম্প থেকে মুক্তি দাও একটা নতুন অভিনব একটা পদ্ধতি বার করেছে। প্রকৃত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য এর থেকে সেরা জায়গা আর হতে পারে না। দূরে সমুদ্রের জলের আওয়াজ আর তার পাশাপাশি এত গভীর একটা নিস্তব্ধ ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা টেন্ট, মানে আমরা কি করি, সমুদ্রের ধারে থাকতে ভালোবাসি প্রত্যেকে, সমুদ্রের জলের গর্জন শুনতে ভালোবাসি এবং তার পাশাপাশি ঘন জঙ্গলের মধ্যে টেন্টে থাকার ওই যে ব্যাপার, ভাবো তো এটা রাত্রিবেলা হলে কতটা সুন্দর লাগবে। তো ওয়েলকাম টু দাগারা নেচার ক্যাম্প। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উড়িষ্যার জলেশ্বরে। সত্যি খুব সুন্দর একটা জায়গায় আজকে আপনাদের ভিজিট করাবো। এটা দাগারা সি বিচের জাস্ট 2 মিনিট দূরে। ওখানে আপনারা টেন্টে থাকতে পারেন, টোটাল 7খানা টেন্ট আছে, টোটাল 7টা টেন্টে আপনারা থাকতে পারেন। আর 2টো হাউস আছে, এই যে খড় দিয়ে উপরে খড়ের ছাউনি দিয়ে করা, খুব সুন্দরভাবে কলকা করা আছে। এই নেচার ক্যাম্পের খাওয়া দাওয়া জাস্ট টু গুড, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এত রকমের মাছ এবং তার সাথে চিকেন রাত্রিবেলা সব মিলিয়ে পুরো এই ট্রিপটা জমে গেছে। তো এখন আমরা সানসেট দেখব বলে এই চলে এসেছি একদম বিচের সামনে। সত্যি ভীষণ সুন্দর লাগছে আর সমুদ্রের ঢেউ আমরা প্রায় আমাদের ওই ক্যাম্প থেকে শুনতে পাচ্ছিলাম। রাতের এই পরিবেশের সাথে বারবিকিউ চিকেন, ওফ জাস্ট সেরা। তো সবাই কেমন আছো? আশা করি পুজো তোমরা খুব ভালো করে কাটিয়েছো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালিমা স্টেশনে, তোমাদেরকে নিয়ে যাব একটা নির্জন সমুদ্রের ধারে। তোমরা তো পুরীতে দীঘাতে প্রচুর লোকজনের মাঝখানে অনেক আনন্দ করেছো, অনেক ঘুরেছো, কিন্তু যারা নিরিবিলি সমুদ্রের ধার পছন্দ করো, যারা পছন্দ করো নিজের কাছের মানুষের সাথে কিছুটা সময় কাটাবে, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, এই হচ্ছে ধৌলি এক্সপ্রেস, সবাই এই ট্রেনে করে যাবে পুরীতে, বাট আমি এই ট্রেনে করে যাব জলেশ্বরে। টাইম লাগবে 2 ঘন্টা 40 মিনিট। ট্রেন আমাদের ছাড়বে 9:15, এখন ঘড়িতে বাজে 8:45, আর আধ ঘন্টা আছে আমার হাতে সময়, তার মধ্যে কিছু খাবার কেনাকাটা করে নেবো, নিয়ে উঠে পড়বো ট্রেনে। তো এখান থেকে যাব জলেশ্বর স্টেশন, ওখান থেকে অটো করে 1 ঘন্টা লাগবে আমাদের সেই ডেস্টিনি, মানে সেই বেস্ট জায়গা যেখানে আছে বড় গাছ এবং ঘন জঙ্গল, তার মধ্যেখানের মধ্যে টেন্ট এবং মাঠ হাউস এবং সামনেই আছে সমুদ্র। তো আমার মোটামুটি কামরা চলে এসছে, আমার হচ্ছে D8 পড়েছে, সিট নাম্বার পড়েছে 85, আর এটা হচ্ছে 12821 ধৌলি এক্সপ্রেস, এই চলে এসছে D8। কামরাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, এই হচ্ছে D8 কামরা, মোটামুটি ভালোই ঠিকঠাক কামরা আছে। আমি দেখি 85টা কোথায় পড়েছে, 85। তো মোটামুটি ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি, আর আমার উইন্ডো সিট পেয়ে গেছি একদম। আমার পাশেই একটা পুচকে বাচ্চা আছে, নাম বলো তোমার, কি নাম? ওর নাম সৃষ্টি। তুমি কোথায় যাচ্ছ, পুরী ঘুরতে? ও যাচ্ছে পুরীতে ঘুরতে ওর বাবা মায়ের সাথে, সবার সাথে। তো ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, সিটিং ক্যাপাসিটি খুবই সুন্দর এবং সিটগুলো ঠিকঠাকই আছে। ধৌলি এক্সপ্রেসের যদি ভিডিও আপনারা চান তাহলে আলাদা করে আমি একদিন ধৌলি এক্সপ্রেসে করে পুরীতে যাব, গিয়ে পুরো ট্রেনটার ভিডিওটা দেখাবো। ট্রেনের মধ্যে বাউল গান শুনতে শুনতে এবং বাচ্চাদের সাথে খেলা করতে করতে কখন যে আমাদের সময় কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তো চলে আসলাম একদম ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে উড়িষ্যার ফার্স্ট স্টেশন জলেশ্বর। তো আমাদের জন্য অটো অপেক্ষা করছে।
তো আমরা জলেশ্বর স্টেশনে নেবে স্টেশনের পেছন দিকে চলে আসলাম। ওখানে অটো স্ট্যান্ড এবং ওখানে আমাদের জন্য আমাদের অটো ড্রাইভার মদনদা অপেক্ষা করছিল। সত্যি রাস্তাটা এক ঘন্টার একটু বেশি হলেও রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এবং সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে এবং চারিদিকে প্রায় পাঁচ ছটা মন্দির দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন দাগারা নেচার ক্যাম্পে। তো এই ক্যাম্পে আসার সাথে সাথেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ডাবের জল। তো এতটা গরমে আমরা এসেছি, সত্যি এটা ভীষণ পরিমাণ প্রয়োজন ছিল। এইবার আপনারা দেখে নিন আমাকে যে রুমটা দেওয়া হয়েছিল, রুমটা কিন্তু ভীষণ সুন্দর এবং রুমটাতে আরামসে তিন থেকে চারজন শুয়ে পড়তে পারেন আপনারা। যেহেতু আমি একা ছিলাম সেহেতু আমি আরামসে শুয়েছি এবং যে দেওয়ালে যে ড্রয়িংগুলো দেখছেন ওগুলো কিন্তু মুক্তিপদদার নিজের হাতের করা ড্রয়িং, মানে উনি নিজের হাতে ড্রয়িং করতে পারেন এবং ভীষণ সুন্দর করেন। সেই কলকা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এই হচ্ছে বাথরুম, পয় পরিষ্কার ঠিকঠাক এবং ওপরে খড়ের ছাউনি, সব মিলিয়ে বেশ জমে গেছে কিন্তু আজকের এই ট্রিপ। লাগেজটা রেখে আমি চারিদিকে ঘুরে দেখতে লাগলাম এই সুন্দর ক্যাম্প। এই দাগারা নেচার ক্যাম্পে আপনারা প্রকৃতির সাথে এমনভাবে মিশে যাবেন এবং সামনেই নির্জন সমুদ্র, সত্যি এক কথায় মানে অসাধারণ। এবং দেখুন এই যে রুম দুটোর গায়ে যত কলকা দেখছেন ওখানকার ওনার মুক্তিদার করা, আর খড়ের ছাউনি থাকার ফলে কিন্তু ভীষণ ঠান্ডা ঘরগুলো। এছাড়া আপনারা টেন্টে থাকতে পারেন, টেন্টে সব রকম সুযোগ সুবিধা আছে এবং টেন্টে যাতে আপনাদের গরম না লাগে সেজন্য ওপরে ছাউনিও করে দেওয়া আছে, খুবই সুন্দর। টেন্টে কিন্তু দুজন আরামসে আপনারা থাকতে পারবেন এবং আপনাদের যদি একটি ছোট বাচ্চা থাকে তাহলে তাকে নিয়েও আপনারা থাকতে পারেন। জায়গায় আছে টেন্টের মধ্যে, এই টেন্টের মধ্যে যদি তোমরা থাকতে চাও তাহলে অবশ্যই চলে আসো জলেশ্বর। জলেশ্বর থেকে জাস্ট এক ঘন্টার অটো পথ, তারপর তোমরা থাকতে পারবে, এত সুন্দর জায়গা। এরপর আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে দুদিকে ঘন জঙ্গলের মধ্যেখান দিয়ে চলে গেলাম সমুদ্রের ধারে। ওয়েলকাম সবাইকে দাগারা বিচে। আমি এই মুহূর্তে দাগারা বিচের একদম মাঝ বরাবর চলে এসেছি। এই ফাঁকা সি বিচ সত্যি ভীষণ সুন্দর লাগছে। আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব এই দাগারা নেচার ক্যাম্পে আসুন এবং দাদারা সত্যি খুব ভালো এবং তার পাশাপাশি ওরা আরেকটা নতুনত্ব করছে এই বিচে, যেটা আমি এক্ষুনি আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমি সমুদ্রটা জাস্ট ছুটি এনজয় করছি। সত্যি কিন্তু পৃথিবীর অপার সৌন্দর্য রয়েছে এই দাগারা নেচার ক্যাম্পে এবং এই দাগারা সি বিচে। সত্যি ফাঁকা সি বিচ যে এতটা ভালো লাগে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। জলের যে সাউন্ড, এই যে ঢেউ আপনি এই যে আপনি মাতোয়ারা হয়ে যাবেন। জাস্ট আমার হাতে এখন ক্যামেরাটা আছে বলে আমি ঢেউ ছাপাতে পারছি না, আপনাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। সত্যি এই জায়গাটায় অবশ্যই আপনারা আসুন। আপনারা তো অনেক দীঘা পুরি ঘুরেছেন কিন্তু আপনারা কখনো ফিল করেছেন যে এত ফাঁকা একটা সি বিচ? দেখুন দূর দূর তার কেউ নেই। তো বন্ধুরা, তোমরা যারা গ্রুপে আসতে চাও এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, একদম যারা সি বিচের ধারে থাকতে পছন্দ করো, তাদের জন্য দাগারা নেচার ক্যাম্প থেকে মুক্তিদার একটা নতুন অভিনব একটা পদ্ধতি বার করেছে যে তোমাদের জন্য টেন্ট একদম সি বিচে করা হচ্ছে। এই টেন্টটার ভাড়া হচ্ছে মাত্র 500 টাকা অনলি স্টে, এর মধ্যে কোনো খাওয়া দাওয়া ইনক্লুড নেই, শুধু তোমরা থাকবে 500 টাকায়। এবং এরপরে আর একটা অ্যাডভেঞ্চারপূর্ণ, যে গভীর জঙ্গল দেখতে পাচ্ছ এর ভেতরেও কিন্তু টেন্ট আছে, সেখানেও তোমরা থাকতে পারো, কিন্তু এটা অনলি ফর গ্রুপদের জন্য, যারা একসাথে 5 জন 10 জন আসবে তাদের জন্য। এখানে তোমরা আরামসে 2 জন 3 জন থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। গ্রুপে থাকবে ধরো একসাথে 5 জন 8 জন আসলে সেখানে তোমাদের, এখন 2টো টেন্ট দেখছো, এখানে আরও টেন্ট করে দেওয়া হবে, ওটা গ্রুপ ওয়াইজ। তোমরা যদি 10 জন 15 জন আসো 3-4টে টেন্ট করে দেওয়া হবে, তারপর আরও সুন্দর। এবার তোমাদের নিয়ে যাচ্ছি এই গভীর জঙ্গলের মধ্যে। প্রকৃত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য এর থেকে সেরা জায়গা হতে পারে না। দূরে সমুদ্রের জলের আওয়াজ আর তার পাশাপাশি এত গভীর একটা নিস্তব্ধ ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা টেন্ট,
তো যারা গ্রুপে আসতে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো, সময় নষ্ট না করে। চলো এবার এই টেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা আরামসে আরামসে তিনজন থাকতে পারবে। এছাড়া টেন্ট এখানে একটাই করা হয়েছে জাস্ট তোমাদের দেখানোর জন্য। তোমরা যখন গ্রুপে আসবে এখানে আরও তিন চারটে টেন্ট করে দেবে। লাগারা নেচার ক্যাম্পের যারা কর্মচারী আছে তারা অবশ্যই তোমাদের যা যা দরকার সব কিছু তোমাদেরকে প্রোভাইড করবে। সত্যি এত সুন্দর জায়গা জাস্ট ভাবা যাচ্ছে না, তাই জন্য সত্যি মুক্তিদাকে অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা তোমাদের জন্য এবং আমাদের জন্য সকলের জন্য এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার। মানে আমরা কী করি, সমুদ্রের ধারে থাকতে ভালোবাসি প্রত্যেকে, সমুদ্রের জলের গর্জন শুনতে ভালোবাসি, তার পাশাপাশি ঘন জঙ্গলের মধ্যে টেন্টে থাকার ওই যে ব্যাপার, ভাবো তো এটা রাত্রিবেলা হলে কতটা সুন্দর লাগবে, সত্যি মানে ভাবা যাচ্ছে না। তাই তোমরা অবশ্যই দাদার নাম্বার আমি কন্ট্যাক্ট লিস্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই তাড়াতাড়ি কল করো এবং আমার নাম বললে এবং আমার চ্যানেল নাম বললে কিছুটা তো ডিসকাউন্ট তোমাদের অবশ্যই করবে। তারপর আমি ক্যাম্পে এসে আবার একবার স্নান করে চলে আসলাম খাবার জায়গায়। সে অসম্ভব সুন্দর খাবার, মানে এক একটা পদ অসম্ভব সুন্দর টেস্ট আর ভীষণ ভালো, আর এত রকমের যে খাবার দিয়েছে মানে আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম এবং ক্যাম্পের বাকি যারা এসেছিলেন তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। বিভিন্ন রকমের নাম না জানা মাছ। তো এই দাগারা ক্যাম্পে এসে প্রথমেই যেটা দেখে আমার মন ভরে গেল, এত খাবার সত্যি মানে অসাধারণ লাগছে। মানে এতগুলো খেয়ে তো তোমাদের দেখানো এখন এই মুহূর্তে সম্ভব না, কারণ আমি ফুড ব্লগার নই। মানে এখানে জাস্ট কোনটা ছেড়ে কোনটা খাবো সব কিছু খেতে ভীষণ সুন্দর, প্রত্যেকটা মাছ খেতে ভীষণ সুন্দর লাগছে। প্রায় 5-6 রকমের মাছ দিয়েছে এখানে আর প্রত্যেকটাই ভালো লাগছে। সামুদ্রিক মাছ খুব একটা বেশি আমি খাই না, আমি চিকেন আর মটনের ভক্ত, কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম একটু রেস্ট নেব বলে। দেখলাম জানলার ধারে একটা নাম না জানা পাখি কী যেন আমাকে বলতে চাইছে এবং সত্যি ভীষণ সুন্দর এই পরিবেশ। এখন আমরা সানসেট দেখব বলে এই চলে এসেছি একদম বিচের সামনে, সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর সমুদ্রের ঢেউ আমরা প্রায় আমাদের ওই ক্যাম্প থেকে শুনতে পাচ্ছিলাম, মানে যেহেতু পুরো ফাঁকা এই এরিয়া এবং যারা একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট। সত্যি বলছি বন্ধুরা, আজকে এই সমুদ্রের ধারে এসে আমার যেন কোথাও এই সমুদ্রতে হারিয়ে যেতে ইচ্ছা করছে। আর এত ভালো লাগছে এই সমুদ্রের ঢেউ, এত জাস্ট সন্ধ্যাবেলা হয়ে গেছে তাই না হলে আমি এক্ষুনি আমার মন চাইছে যেন ঝাঁপিয়ে চলে যাই এবং গিয়ে স্নান করি। সত্যি এই নিরিবিলি এই নির্জন এই মানে কি বলবো মানে ভার্জিন একটা সি বিচ যেটা এখনও অবধি প্রচুর মানুষের ভিড়ে নষ্ট হয়ে যায়নি, সেরকম জায়গায় আজকে এই রাতটা এবং এই সন্ধ্যাবেলাটা কাটাতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। দূরে সূর্যাস্ত হচ্ছে এবং তার পাশাপাশি অনেক লোকজন যারা এসেছে এই বিচে মানে আনন্দ উপভোগ করতে তারা তাদের আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কারণ জল কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা আছে রাত্রিবেলা ক্যাম্প থেকে এখানে এসে অনেকটা সময় কাটানো, ভীষণ ভালো লাগছে। মানে আমার যেতে ইচ্ছা করছে না, সত্যি আমার যেতে ইচ্ছে করছে না। রাত্রিবেলা বিচে আছে আরও আকর্ষণীয় অনেক কিছু, বনফায়ার আছে, মানে রুটি চিকেন কষা সব মিলিয়ে মানে জাস্ট জমে গেছে আজকের দিন, জাস্ট জমে গেছে। তো সানসেট দেখার পর সমুদ্রের ধার থেকে আমরা আবার চলে আসলাম আমাদের এই ক্যাম্পে। ক্যাম্পের পরিবেশ তখন এক মায়াবী রূপে পরিণত হয়েছে, সত্যি চারিদিকটা যেন এক নিস্তব্ধতায় এবং এক গ্রাম্য গন্ধে চারিদিকটা যেন ভরে গেছে এবং দূর থেকে সেই সমুদ্রের ডাক কিন্তু শোনা যাচ্ছে। আর তার মধ্যেই আমরা বারবিকিউ চিকেন এবং বনফায়ার সেটার কিন্তু প্রথম মানে আমি বিশেষ করে প্রথম স্বাদ অনুভব করলাম। ক্যাম্পের সমস্ত লোকজন কিন্তু ভীষণ পরিমাণ খুশি হয়ে গেল এবং আমাদের সবাইকে ওরা পরিবেশন করতে লাগলো বারবিকিউ চিকেন, যেটা ভীষণ ভালো লাগলো। এবং আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তো লেবু লঙ্কা এবং চিকেন,
পুরো জমে গেছিল। আর খাবার শেষ হতে না হতেই তার এক দেড় ঘন্টার পরই আমাদের রাতের খাবার চলে আসলো। সেখানে পটলের তরকারি, চিকেন, রুটি, পাঁপড়, সালাড সব কিছু এত সুন্দর লাগছিল সত্যি। দেশি চিকেন এবং মানে সে এক আলাদাই রকম লাগছে, মানে দেশি চিকেন কিনা আমি শিওর নই, বাট চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো রাত্রিবেলার আইটেম দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমার ফেভারিট রুটি, রুটি আমি খেতে ভালোবাসি, তার সাথে চিকেন, একদম দেশি চিকেন কিনা জানি না, যাই হোক চিকেনটা ভীষণ ভালো, এবং তার সাথে পটলের তরকারি এবং সেই সকালের পাঁপড় ভাজা, মানে সকালের পাঁপড় ভাজা নয়, মানে এখনই ভেজে দিয়েছে সকালের প্রিয় পাঁপড় ভাজা, আর তার সঙ্গে সালাড, খুবই সুন্দর। যে ভাত খাবে তার জন্য ভাত, আর যে রুটি খাবে তার জন্য রুটি। ঝোলটা ফার্স্ট টেস্ট করব, ঠিকঠাকই আছে, পুরো ঘরোয়া রান্না। পটলের তরকারিটা খেয়ে দেখি, বেশ ভালো হয়েছে। খুব সুন্দর একটা জায়গায় আজকে আপনাদের ভিজিট করাবো। এটা দাগারা সি বিচের জাস্ট 2 মিনিট দূরে। এখান থেকে এই দাগারা নেচার ক্যাম্পে আপনি আসলে এখান থেকে আপনারা সি বিচ যেতে পারবেন। এই সামনের যে একটা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন, ওখান থেকে জাস্ট 2 মিনিট গেলেই বিচ, অথবা ওই দিক থেকেও যাওয়া যায়, ওই দিক থেকে একটু ডিস্টেন্সটা বেশি পড়বে, মানে এদিক থেকে যেতে গেলে 2 মিনিট লাগবে, ওদিক থেকে যেতে গেলে 5 মিনিট লাগবে। চলুন এই সুন্দর নেচার ক্যাম্পে আপনাদেরকে প্রবেশ করাই, আসুন। তো প্রথমেই এই নেচার ক্যাম্পে আসলে আপনাদের যেটা সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই লেখাটা, আই লাভ দাগারা। এটাকে সেলফি পয়েন্ট বলা হচ্ছে। আপনারা এখানে ফটো তুলতে পারেন এবং সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করতে পারেন, এবং সুন্দর এই রিসর্টটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা এবার আপনারা দেখুন। ওখানে আপনারা টেন্টে থাকতে পারেন, টোটাল 7খানা টেন্ট আছে, টোটাল 7টা টেন্টে আপনারা থাকতে পারেন, যার ভাড়া হচ্ছে 1300 টাকা। আর দুটো হাউস আছে, এই যে খড় দিয়ে, ওপরে খড়ের ছাউনি দিয়ে করা, খুব সুন্দরভাবে কলকা করা আছে। 2খানা রুম আছে আপাতত, এবং ওদের কাজ চলছে, আরও 2-3টে রুম হচ্ছে, ওখানে রুম হচ্ছে এবং ওখানে রুম হচ্ছে। তো আপনারা চাইলে রুমও বুক করতে পারেন, রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা সিজনে, সেটা অফ সিজনে 1500 টাকার মতো হয়ে যায়। আর টেন্টের ভাড়া যেটা বললাম 1300 টাকা, সেটা অফ সিজনে 1200 টাকার মতো হয়ে যায়। এছাড়া আপনারা যদি আমার চ্যানেলের নাম করেন এবং আমার নাম করেন, সেক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট পাবেন। এবার বলি যে এখানে কীভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনাদের ট্রেন ধরতে হবে ধৌলি এক্সপ্রেস 9:15, সেটা আপনাদের এসে পৌঁছাবে 12টার সময় জলেশ্বরে। জলেশ্বর থেকে আপনাদের একটা স্ক্রিনে ফোন, অটোর নাম্বার যাচ্ছে অটো ড্রাইভারের, ওই ওনাকে কল করবেন। এছাড়া ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছে একজন অটো ড্রাইভারের, ওনাকে কল করবেন, উনি চলে আসবেন, উনি আপনাদের ওখান থেকে অটো থেকে ওখান থেকে আপনাদেরকে অটো করে নিয়ে আসবে এই জায়গাটায়। আসতে লাগবে 1 ঘন্টার মতো, তো মোটামুটি 4 ঘন্টার মধ্যে আপনারা কলকাতা থেকে এত সুন্দর একটি জায়গায় পৌঁছে যাবেন। আসুন এবার ওই দিকটা আপনাদেরকে ঘোরাই। আর একটা কথা বলে দিই, এখানে যাবতীয় যা লাইটিং দেখছেন সব কিছু সোলার সিস্টেম, ওই যে রুমটার ওপরে দেখছেন সোলার সিস্টেম করা আছে। এছাড়া আর একটা জিনিস, এইখানে বনফায়ার হয়, এখানে আপনারা রাত্রিবেলা খুব সুন্দরভাবে বনফায়ার এনজয় করতে পারবেন। এছাড়া খাবার জায়গাটা দেখে নিন, এটা হচ্ছে খাবার জায়গা, খুব সুন্দরভাবে আপনারা মোটামুটি 30-40 জন এসে একসাথে খেতে পারবেন। এবং এদের মানে পরিবেশনও খুব ভালো, সব কিছুই সব দিক থেকে মোটামুটি সুন্দর একটি জায়গা। এবার টেন্টের জায়গাগুলো আপনাদেরকে দেখাই, আসুন। এখানে কাজ হচ্ছে অলরেডি, মানে আরও সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে, অলরেডি কিন্তু এখানে খুব সুন্দরই আছে এবং আরও সুন্দরভাবে তৈরি করা। এই হচ্ছে টেন্টের ব্যবস্থা আপনাদের জন্য, ভীষণ সুন্দর, আপনারা আরামসে 2জন এখানে থাকতে পারেন, এবং একটা ছোট বাচ্চা থাকলে সেখানে আপনারা 3জনও থাকতে পারেন আরামসে। খুবই ভালো একটি জায়গা, যাতে টেন্টে আপনাদের গরম না হয় তার জন্য ওপরে ছাউনির ব্যবস্থা করা আছে, যাতে আপনাদের টেন্টে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সব করা টেন্টের জন্য 2টো অ্যাটাচ বাথরুম, আর এছাড়া আপনার রুম নিলে তো রুমের সাথে পার্সোনাল অ্যাটাচ বাথরুম পাবেন। তো সব দিক থেকে খুবই সুন্দর একটি জায়গা।
পরের দিন সকালবেলা আমি মুক্তিদার গাড়ি করে ঘুরতে লাগলাম লাল কাঁকড়ার খোঁজে। চারিদিকে কাঁকড়ায় ভর্তি, ভীষণ সুন্দর এই বিচ। এবং দেখুন ক্যাম্পটাকে চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খরগোশ, বক, ব্যাং প্রভৃতি মানে সুন্দর সুন্দর পুতুল ওখানে কিন্তু রাখা আছে, যেটা কিন্তু আরও বেশি ভালো লাগছে এবং খুব দৃষ্টি আকর্ষণ করছে। এবং সকালবেলা ব্রেকফাস্টে আপনাকে পাউরুটি, জেলি, কলা এই দিয়ে আপনাকে স্বাগত জানাবে। এই যে এখন যে লাঞ্চটা দেখছেন এটার জন্য আপনাকে পে করতে হবে, কারণ ওদের প্যাকেজ পরের দিনের ব্রেকফাস্ট অবধি। এটার জন্য আপনাকে আলাদা 150 টাকা করে পার হেড দিতে হবে। এটা খেয়ে আপনারা আপনাদের অটো ধরে রওনা দেবেন স্টেশনের দিকে। উনি হচ্ছেন এই দাগারা বিচের মানে দাগারা এই নেচার ক্যাম্পের কর্ণধার, এনার সাথে কথা বলে নিই। আপনারা যখন আসবেন এনাকেই ফোন করবেন, এবং ইনি আপকামিং কি এনার প্রজেক্ট আছে এবং কীভাবে সাজিয়েছে সেই সম্পর্কে একটু বলুন আপনি। আমার নাম প্রিকতনন্দী। এখান তো প্যাকেজের সিস্টেমটা থাকার খাবার নিয়ে প্যাকেজটা, কটেজ ঘরটা সিজন টাইম 1800 টাকা, আর 1800 টাকা পার হেড পার ডে, আর টেন্টটা 1300 টাকা। আর বিচের যদি কি চাই তাহলে গ্রুপের জন্য সেখানে 8টা টেন্ট আছে। সেই টেন্ট গুলো খালি আমি রেন্ট দিয়ে, খালি রেন্টের ব্যবস্থা আছে, আরো কিছু নাই সেখানে। ওটার ভাড়া কত? ভাড়া 500 টাকা একটা টেন্টের ভিতরে, দুজন লোক তিনজন থাকতে পারে ভালো করে। ওটা অনলি ফর গ্রুপ? গ্রুপ অনলি ফর গ্রুপ, কপল ফপল কিছু এলাও না। আর হ্যাঁ, তার সঙ্গে এখানে কটেজ ঘর এখন 4টা, হ্যাঁ একটু ছোট আছে, দুটো আছে রেডি আছে, আর দুটো তৈরি হচ্ছে, হ্যাঁ চলছে। ওই দুটোতে দুজন লোক তিনজন থাকতে পারে, 3টা কটেজে, আর একটা গ্রুপের আছে ওইটা, এইটা 5-6 জন হবে। আচ্ছা, এখানে কাপেল এলাউড? হ্যাঁ। আর ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস আধার কার্ড সব জায়গায় লাগে, এনি আইডি প্রুফ। আর এখান থেকে বিচ তো খুবই কাছে, আপনি তো জানেন। ঠিক আছে, তো আপনারা দেখে নিলেন, ওনার ব্যবহার খুবই ভালো। আমরা জাস্ট যে দুদিন কাটালাম সত্যি খুব ভালো, আমাদের কোনো রকম অসুবিধা রাখেনি, সবাইকে খুব ভালোভাবে উনি ট্রিট করেন এবং দেখাশোনাটা খুব ভালোভাবে করেন। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো এবং তাড়াতাড়ি আসো এখানে, এসে এই সুন্দর বিচ ঘুরে যাও এবং এই ক্যাম্পটা ঘুরে যাও। টাটা।